দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আলোচিত নাম ডিবি হারুন। তার ভাতের হোটেলের জন্য একসময়ের বেশ আলোচিত একজন। এই গোয়েন্দা প্রধানের বিতর্কিত কর্মকাণ্ড জন্ম দিয়েছে নানা সমালোচনার। তিনি ছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের দমনে অন্যতম হোতা। আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন গুঞ্জন ছিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ বিমানবন্দরে আটক হয়েছে। কিন্তু সেদিনই তিনি আটক হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে জানান এয়ারপোর্টে যায়নি, আটকও হয়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 29 আগস্ট রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডে একটি বাড়িতে হারুন রয়েছে। এই সন্দেহে ছাত্র জনতা সেখানে ঘেরাও করে। এ খবরে পুলিশ ও সেনাবাহিনী বাড়িতে অভিযান চালিয়ে তার সন্ধান পায়নি। এরপর তার দেশের বাইরেও চলে যাওয়ার গুঞ্জন শুরু হয়। সম্প্রতি নিউ ইয়র্কে একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠানে হারুন বসে রয়েছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর একটি সূত্রে জানা যায় সেখানকার বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তা পাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় হারুন নিউ ইয়র্কের লং আইল্যান্ড গেছে। সূত্র জানায় সেপ্টেম্বরের শেষ দিকে দেশ ছাড়েন হারুন। 2006 সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত ছিল তার। এদিকে পুলিশ কর্মকর্তার মধ্যে হারুন ও রশিদের বিরুদ্ধে রয়েছে সর্বোচ্চ 38টি মামলা। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।